नमस्कार, न्यू बराक न्यूज़ आपनादे सबाई के स्वागत जानाच्छी। आमी शरीफुल, शुरूते ही देखे निच्छी आज के संबाद शिरोनाम। धलाई भुवनडहर पूर्त सड़के बालू बुझे टीपारे चापाए हत প্রাক্তন সেনা কর্মী। বর্তমানে আমরা ইয়েতে আছে, প্রশাসন আছে, তার আন্ডারে আছে। কোন ড্রাইভারটা? ড্রাইভারটা তো আমরা। মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে সুনাইয়ে শিলান্যাস করা হলো মহিলা বাজারের স্কিম সম্পর্কে। স্কিম মহিলা মার্কেট, এখানে 9টা রুম থাকবে। রাতাবাড়িতে মেডিকেল কলেজ ও পাতারখান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানালো করিমগঞ্জ বিজেপি। মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাইছো। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল, প্রতিবাদে শিলচর উপসংমণ্ডল কার্যালয়ের সামনে ধর্ণা হিন্দু যুব সমিতির জনসাধারণ। আমরা এবারে থাকছে বিস্তারিত সংবাদ। ধলাই ভুবনডহর পূর্ত সড়কে বালু বুঝেই টিপারের চাপায় প্রাণ গেল প্রাক্তন সেনা কর্মীর। এক ঘন্টা পর উদ্ধার করা হলো মৃতদেহ। বালু বুঝেই টিপারের চাপায় প্রাণ গেল এক প্রাক্তন সেনা কর্মীর। ঘটনাটি সংঘটিত হয়েছে দলাই ভুবনডহর পূর্ত সড়কে। হত প্রাক্তন সেনা কর্মী দলাইর ভুবনডহরের বাসিন্দা শিবু রবিদাস বলে জানা গেছে। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার বিকাল 4টা নাগাদ সাইকেলে যাওয়ার সময় ধলাই ভুবনডহর পূর্ত সড়কের ভুবনডহর জিপি কার্যালয়ের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালু বুঝেই টিপার উল্টে পড়ে প্রাক্তন সেনাকর্মীর উপর। এতে গাড়ি ও বালুর নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রাক্তন সেনাকর্মীর। ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয়রা ছুটে গিয়ে প্রাক্তন সেনাকর্মীকে উদ্ধারে হাত লাগান, কিন্তু তাতে তারা বিফল হয়। পরে জেসিবি দিয়ে বালু সরিয়ে প্রায় এক ঘন্টা পর টিপারের নিচ থেকে শিবুর মৃতদেহ উদ্ধার করে দলাই পুলিশ। এদিকে সড়কের উপর টিপার গাড়িটি উল্টে পড়ায় সড়কের দুদিকে আটকা পড়ে যায় বহুজান। এ নিয়ে এক সময় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে জানা গেছে। ড্রাইভারটা এখন বর্তমানে আমরা ইয়েতে আছে, প্রশাসন আছে, তার আন্ডারে আছে। কোন ড্রাইভারটা? ড্রাইভারটা তো আমরা আননোন, মানে চিনার কোনো ক্ষমতা নাই। গাড়িটার শোনা গেছে এটা দর্মির। কিতাল উঠাছো? বালি রাবিশ। ওই যে মারা গেছে তার নাম কিতা? শিবু রবিদাস। তাই এক্স আর্মি, তার এক ছেলে আছে আর বউ আছে। তার বয়স কত? তার বয়স 50 হইব। এটা বন্ড দলাই রোড, ভুবনডহর পার্ট ওয়ান, এটা ভুবনডহর ধলাই রোড। শিবুর পিছনে বাড়ি কোন জায়গায়? ওই এখানে, এখান থেকে ধরেন 300 মিটার দূরে বাড়িটা। মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে বিশেষ উদ্যোগ, সুনাই স্বাধীন বাজারে শিলান্যাস করা হলো মহিলা বাজারের। মহিলাদের আত্মনির্ভরশীল করার উদ্দেশ্যে এক বিশেষ পদক্ষেপ গ্রহণ করলেন সুনাই সমষ্টির বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া সাজু। গ্রামের মহিলাদের স্বনির্ভরশীল করে তুলতে বিধায়ক সুনাই সমষ্টিতে 5টি মহিলা বাজার স্থাপন করার পরিকল্পনা গ্রহণ করেছেন। শুধু মহিলাদেরই পরিচালিত এই 5টি বাজারের মধ্যে আজ একটি বাজারের শিলান্যাস করেন বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া। সঙ্গে উপস্থিত ছিলেন কাছাড়ের জেলাশাসক কীর্তিজল্লি ও পুলিশ সুপার রমনদীপ কৌর। মোট 50 লক্ষ টাকা ব্যয়ে নির্মিত হবে এই বাজার। বাজারের কাজ আগামী মার্চ মাসের মধ্যে সম্পন্ন হবে। এতে প্রায় 50 পরিবারের মহিলা সহ অন্যান্যরা উপকৃত হবেন বলে মত ব্যক্ত করেন সমষ্টির বিধায়ক। তাছাড়া ভবিষ্যতে আরও 4টি মহিলা বাজার নির্মাণ করা হবে বলে জানান বিধায়ক করিমউদ্দিন বড়বইয়া। মহিলা মার্কেট, এখানে 9টা রুম থাকবো উইথ ম্যারেজ হল, মাল্টিপারপাস হল। তো এখানে আমরা 9 জন মহিলাকে আমরা কর্মসংস্থান দিতে চলেছি মার্চ থেকে। সঙ্গে আমরা একটা গ্রুপ করে, সেই 4-5 জনের মহিলার একটা গ্রুপ করে, যে কোনো SHG ভালো আমরা ইন্টারভিউ নিয়ে দেখে তাদেরকে আমরা এই মাল্টিপারপাস হল পরিচালনার দায়িত্ব দেবো, যাতে অন্তত 50টা পরিবার এই মার্কেট থেকে ডিরেক্টলি এমপ্লয়মেন্ট জেনারেশনের জন্য আমরা চেষ্টা করব। 144 ধারার পারপাস এখানে নেই, হার্ট অফ দ্য রুল যেটা সেখানে এক্সিস্ট করে না। আসলে আইন মানুষের জন্য, আইনের জন্য মানুষ না। তো আমরা পূর্ব নির্ধারিত প্রোগ্রাম এখানে ছিল, পারমিশন নেওয়া ছিল, এবং এই এরিয়া শান্তশিষ্ট এরিয়া। এখানে যে পারপাসে 144 কালকে করা হয়েছিল সেটা এখানে এক্সিস্ট করে না।
আর হার্ট অফ দ্য রুল বিবেচনা করে পূর্ব নির্ধারিত পারমিশন অনুযায়ী ডিসি এবং এসপি এসেছেন, তার জন্য ধন্যবাদ জেলা প্রশাসনকে। আজকে আমাদের এখানে স্বাধীন বাজারে একটা মহিলা মার্কেট আমরা ফাউন্ডেশন স্টোন লে করেছি, সেটাতে আনটাইট ফ্যান্ড থেকে 35 লাখ আর এমজিএন টাকা থেকে 15 লাখ, মোট 50 লাখ টাকার। তো এখানে সরকারি প্রোগ্রাম হিসেবে আমরা আগে থেকে পারমিশন নিয়ে নির্ধারিত সময়ে প্রোগ্রাম করেছি, স্পেশালি মহিলাদেরকে, গ্রামীণ মহিলাদেরকে উৎসাহিত করতে, উইমেন এম্পাওয়ারমেন্টের জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম ডিসি এবং এসপিকে আসার জন্য। যারা মহিলা অফিসার্স আছেন ওনাদেরকে অনুরোধ করেছিলাম, সবাই এসেছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। এদিকে এদিন সোনাই হাসপাতালে ম্যাটারনিটি ওয়ার্ডের উদ্বোধন করেন বিধায়ক করিম উদ্দিন ও জেলা শাসক কীর্তি জল্লি। সোনাই হাসপাতালে ম্যাটারনিটি ওয়ার্ডের উদ্বোধন করলেন বিধায়ক করিম উদ্দিন বড়ভূইয়া ও জেলা শাসক কীর্তি জল্লি। আজ ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত ওয়ার্ডটি সূচনা করেন বিধায়ক। এ নিয়ে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখতে গিয়ে জেলা শাসক ও বিধায়ক জানান, কোভিড পজিটিভ মহিলাদের চিকিৎসা করা হবে এই ওয়ার্ডে। সোনাই হাসপাতালের উন্নয়নে আগামীতে আরও সহযোগিতার আশ্বাস দেন বিধায়ক। এদিন জেলা শাসক সবাইকে কোভিড বিধি মেনে চলার পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে হাসপাতালের চিকিৎসক ডক্টর সুরেন সিংহ, সার্কেল অফিসার দীপঙ্কর নাথ সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এদিন সোনাই বোয়ালির আইটিআই পরিদর্শন করেন বিধায়ক ও জেলা শাসক। পজিটিভ মাদার জব আতা হ্যায় উনকো সেপারেটলি দেনা পড়তা হ্যায়, সেপারেট কভার দেনা পড়তা হ্যায়, ও সব হোনা পড়তা থা, ইসিলিয়ে ইয়ে আজ চালু হ্যায়। বাট আপ জেসে জানতে হ্যায় সোনাই ব্লক বহুত কনজেস্টেড হ্যায়, ইসকো ফার্দার ডেভেলপমেন্ট করনা হ্যায়, আপকে সাপোর্ট সে হাম ডেফিনেটলি ইসকো আগে লেকে জায়েঙ্গে। ইয়ে আজ মুঝে বহুত খুশি মিলতা হ্যায় কি আজ এমএলএ সাহেব ভি কুছ আয়ে হ্যায়, ইয়ে প্রোগ্রাম কো হামেশা সাপোর্ট কিয়ে হ্যায়। এন্ড ডক্টর সিনহা, উই হোপ দ্যাট উইল বি এবল টু ইউজ দিস ফেসিলিটিস to the fullest and we will try for getting other funding for expansion of other work. Thank you. রাতাবাড়িতে মেডিকেল কলেজ ও পাতারকান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে স্বাগত জানালো করিমগঞ্জ বিজেপি। করিমগঞ্জ জেলায় মেডিকেল কলেজ স্থাপনের উদ্যোগ নিল রাজ্য সরকার। রাতাবাড়ি সমষ্টিতে নির্মাণ করা হবে মেডিকেল কলেজ হাসপাতাল, পাশাপাশি পাতারকান্দি সমষ্টিতে নির্মাণ করা হবে কৃষি মহাবিদ্যালয়। ফোন যুগে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা পাতারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পালকে একথা জানান। এ উপলক্ষে করিমগঞ্জ বিজেপি কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। সম্মেলনে করিমগঞ্জ জেলার মেডিকেল কলেজ স্থাপনের জায়গা নির্ধারণ করা হয়। দীর্ঘদিনের দাবি মেডিকেল কলেজ করিমগঞ্জে বাস্তবায়িত হতে যাচ্ছে, পাশাপাশি পাতারকান্দি সমষ্টিতে নির্মাণ হবে কৃষি মহাবিদ্যালয়। রাতে পুয়া 12টা এটার সময় আমার কৃষ্ণেন্দা ফোন করিলে, কৃষ্ণেন্দা ফোন করি করে যে মাননীয় মুখ্যমন্ত্রী কৃষ্ণেন্দা ফোন করেছে যে একবার করিমগঞ্জ আইব লাগে, এটা প্রেসমিট দিব লাগে করিমগঞ্জ কারণে মাননীয় মুখ্যমন্ত্রী, এটা মেডিকেল রাতাবাড়ি মেডিকেল কলেজ আর মহাবিদ্যালয় কৃষি মহাবিদ্যালয় পাতারকান্দির কারণে ডিক্লেয়ার দিছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী অশেষ অশেষ ধন্যবাদ দিছু রাতাবাড়ি তথা করিমগঞ্জ তথা বরাকবাসীর পক্ষ থাকি, যে মাননীয় মুখ্যমন্ত্রী বরাকের প্রতি যে প্রেম এই আপনারলোকে দেখিছে এই এই প্রথমবারের মতন এই যে কৃষি মহাবিদ্যালয় বা মেডিকেল কলেজ ডিক্লিয়ারের আগত মাননীয় মুখ্যমন্ত্রী কোয়ার আগত কিন্তু এই বরাকবেলিত এটা টাইপ ডিমান্ড না আসলে বা কোনো ধরনের আন্দোলন না আসলে যে করিমগঞ্জ জেলাত মেডিকেল কলেজ লাগে বা পাতারকান্দি ইউনিভার্সিটি লাগে, পাতারকান্দি কৃষ্ণদা দাবি করেছে বেলেগ কথা, কিন্তু পাবলিকর রাইজর কেন ডিমান্ড না আসলে কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা বরাকবেলির প্রতি যে প্রেম, বরাকবেলির প্রতি যে ভালোবাসনা, এই ভালোবাসা আর যে দিনত প্রমাণ। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল নিউ শিলচর এলাকার গ্রাহকরা। শিলচর উপসংমণ্ডল কার্যালয়ের সামনে ধর্ণা হিন্দু যুব সমিতির কাছাড় জেলা কমিটির। বিদ্যুৎ বিল সহ বিদ্যুতের বিভিন্ন ধরনের সমস্যার প্রতিবাদে শিলচর বিদ্যুৎ উপসংমণ্ডল 2-এর কার্যালয়ের সামনে ধর্ণা প্রদর্শন করল হিন্দু যুব সমিতি কাছাড় জেলা কমিটি। আজ প্রায় 2 ঘন্টা চলা এই কার্যসূচিতে নিউ শিলচরের বৃহৎ এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার জনগণ উপস্থিত হয়ে কার্যালয়কে রীতিমতো স্তব্ধ করে দেন। তারা অভিযোগ করে বলেন, শুরু থেকে বিদ্যুৎ বিল না দিয়ে গ্রাহকের লাইন কাটা হচ্ছে। বিপিএল গ্রাহকদের বিদ্যুতের বিল আসছে 20 থেকে 25 হাজার টাকা। যেসব
প্রিন্ট বিল গ্রাহকের কাছে পাঠানো হচ্ছে সেগুলো বোঝা যাচ্ছে না। এছাড়া বিদ্যুৎ বিল সহ অন্যান্য সমস্যা নিয়ে কার্যালয়টিতে উপস্থিত হলে পাওয়া যায় না কর্মীদের। অবিলম্বে এইসব সমস্যা সমাধানের জন্য জোরালো দাবি জানান হিন্দু যুব সমিতির কর্মকর্তারা। এদিকে কার্যালয়ে উপস্থিত জৈনিক কর্মকর্তাকে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান আগামী বছরের মার্চের মধ্যে এইসব সমস্যার সমাধান করার পরিকল্পনা নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের কাছে মেমোরান্ডাম দিছি আমরা এতদিন চলে যে বিল আসে, এখন শীতের দিন, এই শীতের দিনে প্রতি মাসে যেভাবে বিল আসে, কেউ 14,502, কেউ 24,000, কেউ 7,000, কেউ 80,000, কেউ 28,000 টাকা যে বিলগুলো আসে, সেই বিলের প্রতিবাদ করার জন্য আজকে আমরা হিন্দু যুব পরিষদের পরিষদের পক্ষ থেকে আমি দেবাশিস রায় আজকে আমি আমাদের এসডিও মহোদয়কে জিজ্ঞাসা করলাম যে এই যে বিলগুলো আসে এই বিলের কারণটা কি। তো উনি বললেন যে মিটারে দেখা যায়, মিটারে যেটা আসে সেটাই। কিন্তু আমি উনাকে বললাম যে ঠিক আছে, আজকে একটা মিটারে দেখা যাচ্ছে 38,000 কত ইউনিট আসছে। আমি বললাম যে উনাকে যে এর আগের মাসের এটা আপনি দেখান, তো আগের মাসের ওই মিটারের ইয়েটা রিডিংটা দেখাতে পারেননি উনি। তারপরে যেভাবে বিল 14,502 টাকার যে বিলটা আসছে উনি বললেন যে এটা ইনস্টলমেন্টে 7,000 টাকা মানে একটা পার্ট পেমেন্ট দেওয়ার জন্য। তো আমি বললাম ওনাকে যে এটা পার্ট পেমেন্ট দেওয়াটা তো যুক্তি, কিন্তু এটা কীভাবে আমার 14,500 টাকা। তিনি উনি বললেন যে এটা 31 মার্চের 2022 বিতে এগুলো সব সমস্যা সমাধান হবে। উধারবন্দ কালীবাড়ি রুট পূজা কমিটির ষোলপ্রহর হরিনাম সংকীর্তন 10 জানুয়ারি থেকে, জানালেন আয়োজকরা। প্রতি বছরের মতো এবারও ষোলপ্রহর হরিনাম সংকীর্তন আয়োজন করছে উধারবন্দ কালীবাড়ি রুট সার্বজনীন পূজা কমিটি ট্রাস্ট। আজ এক সাংবাদিক সম্মেলন করে আয়োজকরা জানান 2015 সালে উধারবন্দ কালীবাড়ি রুট সার্বজনীন দুর্গাপূজা কমিটি ট্রাস্টের উদ্যোগে শুরু হয়েছিল ষোলপ্রহর হরিনাম সংকীর্তন। এরপর থেকে প্রতি বছরই হরিনাম সংকীর্তনের আয়োজন করে আসছেন তারা। আগামী 10 জানুয়ারি অধিবাসের মাধ্যমে হরিনাম সংকীর্তনের সূচনা হবে। 11 এবং 12 জানুয়ারি অনুষ্ঠিত এই হরিনাম সংকীর্তনে কীর্তন পরিবেশন করবেন বরাক উপত্যকার বিভিন্ন কীর্তনিয়া সম্প্রদায় সহ কলকাতা থেকে আগত কীর্তনিয়া সম্প্রদায়। কীর্তনের দুদিন দুপুরে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হবে বলে জানান কমিটির কর্মকর্তারা। সম্পূর্ণ কোভিড বিধি মেনে আয়োজিত এই হরিনাম সংকীর্তনে সকলের সহযোগিতা কামনা করেন আয়োজকরা। এদিনের সাংবাদিক সম্মেলনে আয়োজকদের পক্ষে উপস্থিত ছিলেন সভাপতি পঙ্কজ ধর, সম্পাদক কমলেন্দু পাল, কোষাধ্যক্ষ কল্যাণ ভট্টাচার্য, সহ কোষাধ্যক্ষ প্রবীর দেব বুলু, উপদেষ্টা মণ্ডলীর সদস্য শঙ্কর রায়, অমল ভট্টাচার্য, বিমল মালাকার, দুলাল চক্রবর্তী সহ অন্যান্যরা। ষোলপ্রহর ব্যাপী শ্রী শ্রী হরিনাম যজ্ঞ কালীবাড়ি রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি ট্রাস্টের যে মণ্ডপ সেইখানে অনুষ্ঠিত হবে আগামী 10 তারিখ থেকে 13 তারিখ। এবং বিগত দিনে, বিগত 6 বছর থেকে আমাদের এইখানে এই হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হতে চলছে। এইবারও আমরা সমস্ত প্রোটোকল কোভিড বিধি মেনে আমরা এইখানে সেই হরিনাম সংকীর্তন, যে হরিনাম যজ্ঞ, সেটা আমরা এইবারও আমরা এখানে করব। এইবারও আমরা বরাক ভেলিরই 4 কীর্তনিয়া দল নিয়েছি। একটি দল শুধু কলকাতা থেকে আসবে। আমাদের বরাক ভেলি যে 4 দলের যে কীর্তনিয়া, ওনাদের মধ্যেও অর্ধেকের চেয়ে বেশি কলকাতার শিল্পীরা রয়েছেন। আমরা এবার সর্বমোট 5 দল কীর্তন এখানে আনার ব্যবস্থা রাখছি। 2 বছর 8 মাসে দেশি বিদেশি মদ বাজেয়াপ্ত ও মাদক দ্রব্য পাচারের জন্য 1,00,000 টাকা রাজস্ব সরকারি কোষাগারে জমা দিয়েছেন ধলাই পেট্রোল পোস্ট থেকে বদলি হওয়া অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সৌম্যজিৎ দত্ত। গত 2 বছর 8 মাসে দেশি বিদেশি মদ বাজেয়াপ্ত
ও মাদকদ্রব্য পাচারের জন্য জরিমানা হিসাবে কয়েক লক্ষ টাকার রাজস্ব আদায় করেন আবগাড়ি বিভাগের ধলাই পেট্রোল পোস্টের ইনচার্জ অ্যাসিস্ট্যান্ট ইন্সপেক্টর সৌম্যজিৎ দত্ত। মঙ্গলবার সৌম্যজিৎ দত্ত বলেন, 2019 সালের মার্চে তিনি ধলাই পেট্রোল পোস্টের ইনচার্জ হয়ে এসে 2021 সালের নভেম্বর মাসে ট্রান্সফার হয়ে বঙ্গাইগাঁও চলে যান। এই 2 বছর 8 মাসের কার্যকালের মধ্যে 5,53,000 টাকা জরিমানা আদায় করে সরকারি কোষাগারে জমা দেন। এছাড়াও দেশি বিদেশি মদ বাজেয়াপ্ত করে আরও প্রায় 2 লক্ষ টাকার রাজস্ব আদায় করেন তিনি। এদিন আবগাড়ি বিভাগের সুপারিনটেন্ডেন্টের হাতে ধলাই পেট্রোল পোস্টের চার্জ তুলে দেন সৌম্যজিৎ দত্ত। আগামী 4 ডিসেম্বর শিলচরে মিস ইন্ডিয়া গ্লোবাল নাইটের আয়োজন করছে সিএনএন নিউজ নেটওয়ার্ক। মিস ইন্ডিয়া গ্লোবাল নাইটের আয়োজন করছে সিএনএন নিউজ নেটওয়ার্ক। আগামী 4 ডিসেম্বর স্থানীয় বঙ্গভবনে আয়োজিত হবে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন মিস ইন্ডিয়া গ্লোবাল 2020 জয়ী গার্গী নন্দী। এ উপলক্ষে ইতিমধ্যে সঙ্গীতা দাসের তত্ত্বাবধানে বরাকের সেরা 25 জন মডেল গ্রুমিং করছেন। এছাড়া এই শোতে অংশ নেবেন উপত্যকার ফ্যাশন ডিজাইনার ও বিউটিশিয়ানরা। দেশের 100 কোটি ভ্যাকসিন প্রদানের সফল স্বীকৃতি এবং উইমেন এম্পাওয়ারমেন্টকে উৎসাহ দানের উদ্দেশ্যে আয়োজিত হচ্ছে এই নাইট। এক সাংবাদিক সম্মেলনে গ্লোবাল নাইট নিয়ে এমনই বললেন ম্যানেজিং ডিরেক্টর জয়জিৎ বিশ্বাস, বালাজি ইভেন্টের কর্ণধার পার্থ প্রতিম সহ অন্যান্যরা। এনএন 24 অর্থাৎ কাছাড় নিউজ নেটওয়ার্ক ও বালাজি ইভেন্টের উদ্যোগে আগামী 4 ডিসেম্বর শনিবার সন্ধ্যার 5 ঘটিকায় স্থানীয় বঙ্গভবনে দেশের 100 কোটি ভ্যাকসিন প্রদানের সফলতাকে স্বীকৃতি প্রদান ও উমেন্স এম্পাওয়ারমেন্টকে উৎসাহিত করতে আমাদের এক আকর্ষণীয় গ্ল্যামারাস নাইট মিস ইন্ডিয়া গ্লোবাল 2020 জয়ী গার্গী নন্দী এখানে উপস্থিত হবেন এবং এই আকর্ষণীয় ফ্যাশন অনুষ্ঠানে মিস ইন্ডিয়া গ্লোবাল গার্গী নন্দীর সাথে বিভিন্ন চোখ দাদানো রাউন্ডসে অংশ নেবেন আমাদের এই বরাক উপত্যকার বাছাই করা 25 জন মডেল। মিস ইন্ডিয়া সাথে অংশ নিতে 25 জন মডেলসকে গ্রুমিং করতে বরাকের সেরা গ্রুমার ফিট ফিমেলসের সঙ্গীতা দাসকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই ইভেন্টকে সুন্দর ও সার্থক করতে আমি সবাইকে অনুরোধ জানাচ্ছি এবং এখানের সাংবাদিক ভাই বন্ধুদেরকেও আমরা অনুরোধ করব আমাদের এই পুরো প্রোগ্রামটাকে যারা ওনারা ভালোভাবে কভার করেন। হিন্দু সংগঠন ও স্থানীয়দের উদ্যোগে মহাদেবটিলায় পুনঃস্থাপন করা হলো দেবস্থান। স্থানীয় মণিপুরী হিন্দু এবং হিন্দু সংগঠনগুলির সক্রিয় ভূমিকায় মহাদেবটিলায় শিবলিঙ্গ পুনঃস্থাপিত হয়েছে। হিন্দু ছাত্র সংঘ, হিন্দু রক্ষী দল এবং আরএসএস এর সদস্যরা স্থানীয় মণিপুরী হিন্দু এবং মহাদেবটিলা সেবা সমিতির সাথে সহযোগিতা করে স্থাপনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মণিপুরী হিন্দুদের দৃঢ় সংকল্পের ফলেই এই স্থানটি দ্রুত পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে। এদিন প্রায় 100 লোক মহাদেবটিলায় উঠে সেখানে পূজা করেন। শিবলিঙ্গটি পুনঃস্থাপন করা হয় এবং সেই জায়গায় একটি নতুন বটগাছের চারা রোপণ করা হয়। উল্লেখ্য, স্থানীয় মণিপুরী হিন্দুরা এখানে 100 বছরেরও বেশি সময় ধরে পূজা করে আসছেন। কেটে ফেলা বটগাছটি স্থানীয় হিন্দুদের তাদের পূর্বপুরুষদের সাথে আধ্যাত্মিক যোগাযোগের মাধ্যম হিসাবে কাজ করত, ফলে অনেক প্রজন্ম ধরে এই একক গাছের নিচে পূজা করে আসছেন তারা। আজকের সংবাদ এ পর্যন্তই। শেষ করার আগে দেখে নিচ্ছি আবারও সংবাদ শিরোনাম। ধলাই ভুবনডহর পূর্ত সড়কে বালু বুঝেই টিপারের চাপায় হতো প্রাক্তন সেনাকর্মী। বর্তমানে আমরা ইয়েতে আছে, প্রশাসন আছে, তার আন্ডারে আছে। কোন ড্রাইভারটা? ড্রাইভারটা তো আমরা। মহিলাদের আত্মনির্ভরশীল করে তুলতে সুনাইয়ে শিলান্যাস করা হলো মহিলা বাজারের। মহিলা মার্কেট, এখানে 9টা রুম থাকবে। রাতাবাড়িতে মেডিকেল কলেজ ও পাতারখান্দিতে কৃষি মহাবিদ্যালয় স্থাপনের সিদ্ধান্তকে
স্বাগত জানালো করিমগঞ্জ বিজেপি। মুখ্যমন্ত্রী ধন্যবাদ জানাইছো। বিদ্যুৎ যন্ত্রণায় নাজেহাল প্রতিবাদে শিলচর উপসংমন্ডল কার্যালয়ের সামনে ধর্ণা হিন্দু যুব সমিতির জনসাধারণ। আমরা